আচ্ছা আমার বলে কি বসি প্রজ্ঞা শেখা আমার আমার বুঝা আপনি তোমার দিলেন কেন? আচ্ছা আমি বললাম আমার দুটো খেলার নাম ধরে বলে ওই হুজুরের কোন উসিলে আমরা করতে পারতেন না শোনেন আপনারা আমার চাচার কথায় আপনারা কিছু মনে করেন না। আমি আপনাকে বলি আলোচনাটা শেষ করতে চাইছিলাম এই জায়গাটা, কিন্তু একটু কথা বলতে হবে, বলবো? বিরক্ত হবেন? শোনেন, উনি যে বলছে এটা উনি সাধারণ ভাবে ডাইরেক্টলি বলে ফেলছে। শোনেন, এটা কিন্তু উনি যদি উনি মন গড়া ভাবে বলে, প্রেমের কারণে বলে, কিন্তু এটা দলিল আছে। উনি যে বলছে তোরে মাটি দিয়ে ফেলবো, এটা দলিল আছে। আল্লাহ রাসূল বলেছেন ক্বাল আবং সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়াবং সাব্বা সাহাবী ফাদরিবহু। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর হাবিবের শানে আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে যদি কেউ টান দেয়, আল্লাহর হাবিবের ইজ্জত যদি হানি করে, আল্লাহর হাবিবকে যদি কেউ বকা দেয়, আল্লাহর হাবিব বলেছেন উম্মত আমি নবী তোমাদেরকে ওয়ার্ডার করে গেলাম তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। উনি তো শুধু বলছে মাটি দিবে, দেওয়া উচিত ছিল, গেল একটা। দেখেন শুধু নবী নয়, ওমাং সাব্বা সাহাবি ফাদরিবহু, সাহাবাই কেরামকে যারা গালি দিবে তাদের শান ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, তোমরা উম্মত হিসাবে আমি নবী ওয়ার্ডার করে গেলাম তোমরা তাদেরকে বাইন্দা পিটাও, প্রহার করো। কি শোনেন, ইনি যে বলছেন আমার চাচা নবী তো অনেক উপরে, অনেক উপরে, যেটার কোনো শেষ নাই। এদিকে দেখান আল্লাহ কি বলছে। এই হাফেজ সাহেব আসেন সামনে আসেন, চাচা একটু জায়গা দেন তো, আসেন একজন আসেন আমার সামনে আসেন আসেন আসেন, এটা ইয়াং, এটা ঠিক আছে, একদম তাগড়া জুয়ান মানুষ। বরে ভাই তুই ব, আমি ভুল করলে তুই কইবি, ঠিক করলে কইবি, ঠিক আছে? আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। আসেন রে ভাই, এদের দিকে তোর মুসল্লি দিকে তাকায় কর। আল্লাহ বলছে মাইয়ুতি রাসূলা ফাকাদ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ দিয়ে আপনার রাসূলকে দেখাই দিল কেন? কেন দেখাই দিছে সেটা আমার দেখার বিষয় না, আল্লাহ দেখাইছে সেটাই আমাদের করণীয়, ঠিক কিনা বলেন? আল্লাহ আরো বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন কুল, শেষ করে দিলাম, আচ্ছা শেষ করে দিব, টেনশন নাই, একটু শেষ করি। আপনারা উনি যেহেতু বলছে ওনা, আপনাদের হয়তো গলত সমস্যা নাই, কিন্তু এই ইয়াং ছেলেদেরকে ওরা টার্গেট করে কথা বলে, এরা তো এত কিছু বুঝে না। আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছে হাবিব কোন আপনি বলে দেন, কাকে? আমাদেরকে। আল্লাহ বলছেন আপনি কি করেন বলে দেন, কাকে? আমাদেরকে বলার জন্য বলছেন। আল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহকে পেতে চায় কি করতে চায়, তাহলে সে যেন রাসুলের কাছে যায়, রাসুলকে ফলো করে, করলে আল্লাহ তাকে ভালোবাসবে, জীবনের গুনাহ মাফ করে দিবে। এটা এই দেখেন, এটা শুধু বাংলাদেশ নয়, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা শাহপুর দরবার শরীফের, উনি আমেরিকা, উনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, ওনার ইংলিশ কিতাবগুলো আমি সবচেয়ে বেশি ফলো করি, সম্মানিত উপস্থিতি। উনি যখন 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে বাহাস করতে গেলেন, ওখানে একদিকে ছিলেন 150টা গির্জার সুপারিনটেনডেন্ট, একদিকে ছিলেন 150টা গির্জার সুপারিনটেনডেন্ট, আর একদিকে ছিলেন বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, এর মধ্যে ওয়ানলি ওয়ান পার্সন, একজন লোক, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। আমার দিকে তাকান, 150 জন গির্জার সুপারিনটেনডেন্ট ছিল একদিকে, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ছিলেন একদিকে, উনি একজন, আর 150টা গির্জার সুপারিনটেনডেন্ট ছিলেন একদিকে। ওনারা বক্তব্য দিয়েছেন কোন থেকে, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে সেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি ডিড লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। উনি বলেছেন, ইহুদি খ্রিস্টানেরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উই লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। কি বললেন মাজারের কথা? আমি তো আলোচনা করতেছি, আপনাদের তো কথা বলা উচিত না, আপনারা মুরব্বী মানুষ শুনেন। আমি কিন্তু এখানে সে কন্ডিশন দেইনি, কারণ আমার মনটা খারাপ ছিল,
প্রায় দেড় ঘন্টা আমি আমার সময় বসেছিলাম, এই সময়টা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। পৃথিবীতে যদি কোনো এমপিকে বলেন এমপি হলেন কেমনি, তিনি আগেই বলবে সময়কে আমি মূল্যায়ন করেছি। কোনো টিচারকে যখন প্রশ্ন করবেন টিচিং প্রফেশন আসলেন কিভাবে, হাঁটি হাঁটি পা পা করে সময়কে মূল্যায়ন করে হয়েছি। সময় জীবনের অন্যতম একটা মুহূর্ত, এগুলোকে যারা মূল্যায়ন করবে তার জীবন আলোর দিকে চলে যাবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরো জোরে। আমি কিন্তু আপনাদেরকে কন্ডিশন দেইনি, আমার ফার্স্ট কন্ডিশন স্টাফ ইওর মাউথ এভরিবডি, সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে কথা শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট, বাসায় চলে যান। মজা লাগছে না কথাটা? ইমানদারের কাছে মজা লাগছে? শোনেন, আমি আপনাদেরকে বলি আমার দিকে তাকান না, নবী কি আপনারা, কারণ একদম এক বাক্যে বলবেন নবী সৃষ্টি যখন হয়নি কোনো কিছুই হয়নি, নবীর পরে সব, নবীর পরে কি সব, নবী নূর 100% নূর বলল, অনেকের মাথা হট হয়ে যায়, নূরের বাংলা হলো আলো, ইংলিশ হলো লাইট। নবী আসার পরে কি অন্ধকার ছিল না আলোকিত হয়েছে? আপনারা জোরে কত জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আগে আল্লাহ বলছে নূর, এরপরে বলছে ওয়া কিতাবুম মুবিন। এই ওয়া বাংলাতে আমরা ওয়ার রূপ দেখতে পাই এবং, ইংলিশে হলো এন্ড, ঠিক কিনা বলেন? এবং এর আগে এবং এবং এর পরে দুইটা কি এক কথা বলেন? আব্দুর রহিম এবং আব্দুল জব্বা দুজন কি এক কথা বলেন না? আল্লাহ আগে বলেছেন নূর, এরপরে বলেছেন ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব পাঠাইছে, আগে নূর পাঠাইছে, কারণ আল্লাহর হাবিব হলো নূর, এই নূরের কাছে আল্লাহর অমিয় মানে লৌহে মাহফুজের কোরআন আরেকটা নূর আল্লাহ পাঠাইছে। আপনারা জানেননি? এই আমার দিকে তাকান, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে, এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার, এই নিউট্রন স্টার তারাটার এক চাচামচ পদার্থের ওজন হলো 1,000 মিলিয়ন টন। একটা তারকার এক চাচামচ পদার্থের ওজন যদি 1,000 মিলিয়ন টন হয় তাহলে একটা তারার ওজন কত বের করার ক্ষমতা পৃথিবীর নাই। যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আসমানকে বলল কোরআন নাও না করে দিলেন, জমিনকে বললেন কোরআন নাও না করে দিলেন, কোরআন আসলো কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে, নবী মক্কায় কোরআন, মক্কায় নবী মদিনায় কোরআন, মদিনায় এই জন্য হয়েছে মাক্কি অ্যান্ড মাদানি। সুবহানাল্লাহ বলেন না? নবীকে অনেকেই বলে আমাদের মতো ইমান চলে যাওয়ার কথা, নবীকে আল্লাহ রাসূল বাঁচতে আজ থেকে 1,500 বছর আগে বলেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো, আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই, কারণ আমার নবীর মতো কেউ হতে পারে না। নবী বে নজিরু বে মেসাল, আপনি আমি থুতো ফালাইলে কি লাইয়া মাইরা ফালাইব। আর আল্লাহর হাবিব যখন থুতো নিক্ষেপ করত, সাহাবাই কেরাম হাতে তুলে নিয়ে মুখে মেসেজ করে দিত, সিল্ক মাউথ, তার স্কিনটা একবারে সিল্ক হয়ে যেত জোরে জোরে। সুবহানাল্লাহ, আরো জোরে, আপনার আমার রক্ত খাওয়া হারাম, আমার আপনার প্রাণীর নবীর উহুদের ময়দানে রক্ত মোবারক চষেছিলেন মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলছেন পৃথিবীতে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও মালিক বিন সিনানকে দেখে নাও। তাহলে নবী আমাদের মতো? সম্মানিত উপস্থিতি, অম্মি আইমান একটা দাসী ছিলেন, আমার নবীজির প্রস্রাব মোবারক খাইলেন, আমার নবী তাকে পৃথিবীতে জান্নাতি বলে ঘোষণা দিলেন, আর আপনার আমার প্রস্রাব করার পরে এক কলসি পানি দেওয়ার পরে গন্ধে কাছে যাওয়া যায় না। কথা কি বুঝে আসছে আমার? ওই যে তিনি বললেন উসিলার কথা, আজকে জুম্মায় আলোচনা করেছি। এই আমার দিকে তাকান, আমার ভাই হাফেজ ভাই এখানে আছে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আসেন রে ভাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হেমানদার গরিত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মাআস সাদিকিন, আসেন রে, আল্লাহ বলেছেন কোন বা সাদিকিন। এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন হতাস তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝারির মধ্যে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা, কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি, তার মানে কোরআন হাদিসের ভান্ডার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এটা কি আপনার উসিলা না? আল্লাহ বলছে উসিলা তালাশ করো, উসিলাটা কি? সাদিকিনের ব্যাখ্যা করতে কি বলছে সত্যবাদী লোক, এই সত্যবাদী লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, তবে বাংলাদেশে সর্বপ্রথম কদম দিয়েছে আল্লাহর ওলি।
তার মধ্যে শাহজালাল মুজাদ্দিদিয়া মনি ঠিক কিনা বলেন এখন তো আল্লাহর ওলিদের কথা বললে অনেকের পায়জামা গরম হয়ে যায় মুরুব্বিরা সাধারণ ভাষা একটা কথা আছে কারুসিলে সিন্নি খাইলা মোল্লা সিল্লা না ঠিক কিনা বলেন শাহজালাল মুজাদ্দিদিয়া মনি যায় নামাজ বিছাইয়া নদী পার হয়ে গেল আর আপনি আমি যায় নামাজ নি কত খোটা গড়াইয়া তো থাকতে পারি না ডুবতে যাই ঠিক কিনা বলেন বুঝতে হবে আরো জোরে বলেন ঠিক না বেটি আলেম রাই তো আল্লাহ কি পাওয়ার উসিলা নবী তো অনেক উপরের কথা এই জন্য বলছি 73 টা দল হবে 72 টাই যাবে জাহান্নামে আর একটা যাবে মাত্র জান্নাতে আর সেটার নাম হলো মা আনা আলাইহি ও আসহাবি যারা নবী এবং সাহাবাই কেরামদেরকে কি করবে অনুসরণ অনুকরণ করবে ওরাই যাবে জান্নাতে এই মিয়া সাহাবাই কেরামের জামানায় কি নবীর সাথে তো বেয়াদবি ছিল না বরং সে নবীর সাথে বেয়াদবি করলে সাথে সাথে কতল করে ফেলেছে ঠিক না বেটি আর এখন তো আপনি আমি নবীকে বেয়াদবি করলে কয় মিস্টেক জাস্ট স্লিপ অফ টাং ঠিক না বেটি সাবধান হতে হবে ইমানকে মজবুত করতে হবে ট্যাক্সি করতে হবে আরেকটা কথা বলি যে আলেমগুলো সত্যিকারের নবী প্রেমিক আল্লামা ইকবাল সেই বয়ান করেছেন যেই আলেমগুলো সত্যিকারের নবীর প্রেমিক তাদের চেহারা হবে নুরানি দেখতে মায়া লাগবে আর যেগুলো নবীর দুশমন হবে এরা যতই মিষ্টি কথা বলুক এদের চেহারার দিকে তাকাই দেখবেন এদেরকে মায়া লাগবে না নবীর সাথে যার প্রেম নাই ইসলামে তার কোনো মূল্য নেই যার সিনায় আছে নবীর প্রেম সেই নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী এটা আমার কথা না ডক্টর আল্লামা ইকবালের কথা সম্মানিত উপস্থিতি আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন আলোচনা আলোচনা আমার প্রত্যেকটা বিষয় ভিত্তিক আলোচনা করা আছে সম্মানিত উপস্থিতি আমি অনেক কথা বলেছি যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর কাছে ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন নবীকে বেশি বেশি করে নবীকে সালাম সালাম দিবেন দাঁড়িয়ে দরুদ দাঁড়িয়ে সালাম বসে দরুদ আর যদি বলে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদও পড়ব কোনো সমস্যা নেই কত ফতোয়া দেয় রে ভাই আমি গুনাহগার নিজে 19 সালে সরি 21 সালে না 21 সালে আমি কি জানি বলে 21 এর শেষের দিকেই তো মদিনা শরীফ সফর করে এসেছিলাম নবীজির কদম রওজা মোবারকের পাশে যখন যায় বসানি আরে ভাই দাঁড়াইয়ে তো থাকার সুযোগ নাই আর বসবেন তো থাক দূরের কথা কি লাই একবারে শেষ করে দিবে কি আর জোরে বলেন না কি নবীকে দাঁড়াইয়ে সালাম দিলে কষ্ট লাগে রাজি আছেন তো হাসান ইবনে সাবিত তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শাসুলকে সালাম তো সালাম দিয়েছিলেন কথা কি বুঝতে পারছেন আমি যদি আকীদার আলোচনা করতাম রিসালাতের আলোচনা করতাম বিষয়গুলো পাঁচ বাই পাঁচ আপনাদের সামনে আলোচনা করতাম আর আপনাদের সামনে আলোচনা আমি মনে করি করার বেশি প্রয়োজন নেই আপনারা সবাই কিন্তু একটি এই দেখছি এই জায়গায় এরকম মুরব্বী যদি সমাজের মধ্যে দুই চারটা থাকে সমাজের মধ্যে দুষ্ট লোক ঢুকতে পারবে